ও ভাই সাহ, কি তুফান! ও যা, রাম 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 রাম। বাস বক্কর একটা গাছ ভেঙে পড়ছে ভাই সাহ। ও এই দেখো, আজকে অনেক ভয়ঙ্কর তুফান হইতেছে আমার সামনে ভাই। আমরা চোখের সামনে দু তিনটা গাছ ভেঙে পড়ছে। আরে আমার জিমের মদের সুপারি গাছগুলো ভাঙা পড়ে একদম শেষ, এইরকম অবস্থা। ও ও মাই গড, কখন একটা গাছ ভেঙে পড়ছে কেন কেন হে এ রাম! আমার জিম এই দেখো পুরো ভাঙা গুড়া, সব কিছু ভাঙা গুড়া ভাই, এদিকে পুরো ভেঙে গেছে মানে শেষ। সব কিছু ঠিক করতে হবে, তুফানের মধ্যে ভিডিও করতেছে। আই মিন আমি এখন বাড়ির দিতে আসছি, যার কারণে করতে পারতেছি। আরে তুফানের মধ্যে আমি সব গরু আনছি, কিন্তু আমার একটা বাচ্চা এখন পর্যন্ত আইসে না। ওখানে গাছের তল পড়ছে আমি বুঝতেছি না। এই দেখো এই গাছটাও আমার চোখের সামনে একদম ভেঙে পড়ছে, এই গাছটা একটু আগে খালি পড়ছে, বাকি এখন আমার গরু ভাই চুতে যাচ্ছে। সব কিছু একদম তস তস করে ফেলাই দিছে, টিম টিম ভাঙে সব পুরো। নিজের চোখের সামনে দুটা গাছ ভাঙে পড়ছে আমার সামনে, আমরা গরু ফ্রি টুকে লেগে পড়ছে না। আর বাকি আমি আমার পরে এই জায়গাটা আসলাম, এই জায়গাটা থেকে আমি সব কিছু করতে পারছি, কারণ আমি রুমের ভিতরে যাইতে পারতেছি না, এত পরিমাণে তুফান দিছে। জিমের ঘর পুরো ঘুরা বলি এত পরিমাণে তুফান দিছে, বাকি আমার জিমটার অবস্থা রে ভাই সব শেষ করে ফেলাইছে। এই দেখো শেষ, এদিকে এই দেখো আমার জিমের অবস্থাটা একবার দেখো, কিতা করছে এদিকে, আমি শুধু বাইরের জায়গাটা দেখাচ্ছি। এই দেখো মানে সব শেষ। আর এইদিকে গাছের ডাল আমরা সামনে চোখের সামনে ভেঙে পড়ছে ভাই সাহ। আর আমি আজকে বৃষ্টির মধ্যে অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে পারছি, কারণ আমি একদম তুফানের মোমেন্টে গুলটা নিয়ে আইছি, আর যার কারণে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার ভিডিওটা করতে লাগছি এটা আমার বাড়ি। আর এই দেখো অবস্থা, এখনও তো কি বাতাস চলতেছে, এদিকে তো একদম ডাল সব ভেঙে ফেলেছে, বাসের চার এখানে আসতো ওইখানে নিচে গেল। এই দেখো এই বাঁশের জারটা আসতো এখানের মধ্যে, এখান থেকে এখানে লয়ে গেছে তুফান, এত পরিমাণে তুফান দিছে অল্প সময়ের মধ্যে।